আমি তোমাকে ভালোবাসি। শাশুড়ি মা আমি তোমাকে ভালোবাসি। সবাইকে ভালোবাসি, বাংলাদেশকে ভালোবাসি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আপনারা জানেন ইতিমধ্যেই যে জার্মান থেকে যেই তরুণী বাংলাদেশে এসেছেন প্রেমের টানে, আপনারা অনেকেই অবগত আছেন যে আসলে বাংলাদেশে তিনি কতদিন থাকবেন সেই বিষয় নিয়ে আমরা আজকে তার সাথে কথা বলবো। আমরা সরাসরি চলে যাচ্ছি চয়ন ভাইয়ের কাছে। চয়ন ভাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। জয়ন ভাই, আপনি কতদিন জার্মানে ছিলেন এই বিষয়ে আমরা একটু জানতে চাচ্ছি, এবং ভবিষ্যতে কিভাবে পরিচয় এই বিষয়ে একটু প্রথমে। জার্মানিতে দীর্ঘ 7 বছর ছিলাম, এবং তার সাথে আমার পরিচয় স্কুল লাইফে। স্কুল লাইফে? আচ্ছা, যখন স্কুল লাইফ থেকে পরিচয়, আপনি অন্য রাষ্ট্রের একজন ছেলে, তো সেই হিসাবে তার বাবা মা আপনাকে কিভাবে অ্যাকসেপ্ট করেছে এই বিষয়টা? এই বিষয়টা তার বাবা সবসময় আমাকে অ্যাকসেপ্ট করেছিল, প্রথম দিকে তার মা আমাকে অ্যাকসেপ্ট করছিল না। যখন আমি একটা কাজে জব করতে ছিলাম তখন তার মা অ্যাকসেপ্ট করছিল, প্রথম দিকে আর কি অ্যাকসেপ্ট করতে চাচ্ছিল না তার মা। আচ্ছা, আপনি কখনই কি তাদের বাসায় প্রথম পরিচয়ের পর থেকে কি যাওয়া আসা ছিল? যাওয়া আসা সবসময় নিজের ছিল। তার বাবা মা কি বলতেন আপনাকে, আসলে কি হিসাবে মেনে নিয়েছিলেন প্রথমে? তারা আমাকে মেনে নিয়েছিলেন প্রথমে তার মেয়ের বয়ফ্রেন্ড হিসেবে মেনে নিয়েছিল। বয়ফ্রেন্ড হিসেবে? আপনার কি প্রথমেই পরিচয়টা দিয়ে দিয়েছেন তাদের কাছে যে আমি আপনার মেয়েকে ভালোবাসি বলেছেন? লুকানোর কিছু নেই। আচ্ছা, তো আপনার আসলে কেমন সাহস ছিল ওই সময় যে আসলে আপনাকে প্রত্যাখ্যান করবে কিনা, এরকমের কোনো ভীতু ছিলেন কিনা এইসব বিষয়ে? এইসব বিষয়ে হালকা অবশ্যই ভয় পাচ্ছিলাম, তবে তার দিক থেকে যে নির্দেশ সাপোর্ট ছিল সবসময়। সে সবসময় বলতো আমার বাপ মা আমাকে অ্যাকসেপ্ট করুক বা না করুক, এটা আমার দেখার বিষয় না। আচ্ছা, এদিক থেকে আমি সবসময়ের জন্য সাপোর্ট পাইছি। ওর বাবা মা ছাড়াও কি যারা ওদের আত্মীয় স্বজন আছেন ভাবির, সবাই আপনাকে অ্যাকসেপ্ট করেছেন? আচ্ছা, তো প্রেম কতদিন চলছিল একটানা? 4.5 বছর। 4.5 বছর, অনেক লং টাইম। তো ওখানে কি ওদের মাধ্যমে কি বিয়ে শাদী হয়েছে ওখানে, না শুধু বাংলাদেশে এসে বিয়ে করেছেন? আচ্ছা, এখন কি বাংলাদেশে যে বিয়েটা করলেন আপনারা, তো আবার কি যখন আপনি জার্মানে যাবেন তাদের বাপ মা তাদের আইন অনুযায়ী কি তারা কি আবার বিয়ে শাদী দিবেন, এরকম কোনো কিছু? এইটাই কি শেষ? আচ্ছা চন ভাই, আমি জানতে চাচ্ছি সেটা হলো যে বাংলাদেশে আপনি যখন এখানে আছেন আপনার এলাকায় ভাবি কি নিয়ে বিভিন্ন জায়গায় যাওয়া হয়, তো কখনো কি কোনো বিষয় নিয়ে ঝামেলা হয়েছে কি না ভাবি কি নিয়ে? কখনো কোনো বিষয় ঝামেলা হয় নাই আমাদের, সে ঘুরতে পছন্দ করে বেশি। আচ্ছা, কেউ কি জানতে চায় না ভাবি রাস্তায় দাঁড়িয়ে ভাবির সাথে কথা বলবো ছবি তুলবো, বিরক্ত ফিল করেন? এটার জন্য সবসময় খুশি যে সবাই তার কাছে আছে ছবি তোলার জন্য এবং তার সাথে কথা বলার জন্য, এদিক থেকে সে খুবই খুশি। আচ্ছা, আপনি তো অবশ্যই মুসলিম, কিন্তু ভাবির ধর্মটা কি? খ্রিস্টান। তিনি কি মুসলমান হয়েছেন? না না, তাকে আমরা এ বিষয়ে এখনো তেমনটা বিচার দেই নেই, তাকে বলছি, সে বলছে চিন্তাধারা করে ডিসিশন নিয়ে সে বলবে, আপাতত সে খ্রিস্টানই আছে। খ্রিস্টানই আছেন, কিন্তু খ্রিস্টান মুসলমান ছেলে বিয়ের শাদী সময় কি মুসলমান হতে হয় না? না না, এটা আমাদের ধর্মে আছে, খ্রিস্টান ধর্মের মেয়ে মুসলমান ধর্মে বিয়ে করতে পারবে। বিয়ে করতে পারে, এটা আমাদের ধর্মে স্পষ্টভাবে লেখা আছে। আচ্ছা, বাবা মা কি মেনে নিবে মুসলিম হলে মেয়ে, এরকম কোনো সম্ভাবনা আছে তার বাবা মা? তার বাবার থেকে সবসময়ের জন্য সে যদি মুসলিম হয় মেনে নিবে, কিন্তু মার কথাটা বলতে পারতেছি না আমি। মায়ের কথা বলতেছেন না? এই দিক থেকে আপনি কতটুকু প্রেশারে আছেন? থেকে ততটা পেশারে আমি না, তারপর আবার অনেকটা ভাবার বিষয় যে তার মা কি বলবে কি না বলবে এদিক থেকে। আচ্ছা, আমরা দেখছি ভাবির হাতে মেহেদি। হ্যাঁ, তো ভাবির কাছে একটু প্রশ্ন, ওই দেশে কি মেয়েদের কি হাতে মেহেদি দিয়ে বিবাহ হয় কি না, একটু জানতে চাচ্ছিলাম ভাবির কাছ থেকে। জীবন ফান্ডে দিস লেগেন দাস মেহেদি ইয়া গেলান আপনি এখনো মুসলিম পরিবারের একজন ছেলে,
তো আপনাদের বিয়ে হয়েছে, আল্লাহ করুক আপনাদের সংসারটা ভালো হোক, আমরা সেই দোয়াই করব। আপনার শ্বশুর এবং শাশুড়ি যারা রয়েছেন তারা আপনাকে কি মুসলিম হিসেবে মেনে নিতে পেরেছে কিনা? তারা আমাকে মুসলিম হিসেবে মেনে নিচ্ছে। আপনার বাবা মা ভাবিকে? আমার বাবা মাও মেনে নিচ্ছে। আচ্ছা চয়ন ভাই, আন্টি যে আপনার আম্মা পুত্রবধূকে পেয়ে অনেক খুশি হয়েছেন এটা বলার বাইরে, অনেক খুশি, এটা স্বাভাবিক, অন্য রাষ্ট্রের একটা মেয়েতে তার পুত্রবধূ হয়েছেন, এটা সে গর্ব বিষয়। তো আন্টি কি কখনো এলাকায় তার আত্মীয় স্বজনের বাড়ি নিয়ে গিয়েছিলেন কি না আপনার মতে, মানে আপনার সাথে কেড়ে নিয়ে? কখনো নিয়ে যায়নি, নিয়ে যাবে, আমরা এখনো সময়টা বের করে পারতেছি না। আচ্ছা, আমার নিকট টু বিজি আছে তো। অনেকে তো ইনভাইট করেছে। জি জি, অনেকে ইনভাইট করেছে, আমরা যাব আস্তে আস্তে। যাবেন আর দুই চার দিন পরের থেকে যা দেবো, সব আত্মীয় স্বজন বাড়ি যাবেন? আচ্ছা, আবার অনেক আত্মীয় স্বজন আসছে দেখতে। ভাবির কাছে সেই প্রশ্নটা, একই প্রশ্ন ভাবিকে এই প্রশ্নটা আমি করলাম, আপনাকে যেটা করা হয়েছে, ইনি কি যেতে চাচ্ছে কি না? আমরা সব জায়গা যাতে রাজি আছি, যেই আমাদের দাঁত করবে সেখানে ওখানে যাই, অন্য নতুন কিছুর সাথে পরিচয় হতে পারবে। বাঙালি হাঁস খেয়েছে ভাবি, জিজ্ঞেস করতেছি ভাবি কি গরুর মাংস ভাবি খেয়েছেন? কেমন লাগে? ভাবির কাছে প্রশ্ন, শ্বশুর শাশুড়িকে নিয়ে যাওয়া হবে কি না? আমার বাপ মা বলতেছে তারা যাবে না, আবার যদি তারা যেতে চায় তাদেরকে নিবে। ভাবির কাছে প্রশ্ন, মেয়েদের সবচেয়ে বড় ঠিকানা হলো স্বামীর বাড়ি, হাজবেন্ডের বাড়ি, তো নিজের বাড়ি হিসাবে কতটুকু তিনি এখানে স্থায়িত্ব নিতে চাচ্ছে, মানে এই বিষয়টা একটু জানতে চাচ্ছি ভাবির কাছে, মানে এটাই তো তার স্বামীর বাড়ি। সেই জায়গা থাকবে না, সে চিন্তাধারা করবে, আরো সময় আছে, এমন হইতে পারে এই দেশে আসবে যখন প্রতি বছরই এক বিলাস আসতে চাচ্ছে বাংলাদেশে। ভাবি কতদিন মেয়াদ আছে ভিসার, টুরিস্ট ভিসার তো তার এক মাস আছে। আচ্ছা, ভিসার মেয়াদ কি বাড়ানো যাবে ইচ্ছা করলে বাড়ানো যাবে, সে যদি ঢাকার ইচ্ছা দেখায় তাহলে সেই ভিসার মেয়াদ বাড়ানো যাবে। বাবা মা কি কিছু নিয়ে যেতে বলেছে বাঙালি খাবার? ভাবির কাছে প্রশ্ন, সবাই মিটিং নাটকছিলাম। Also nein, davon haben sie nichts gesagt, aber meine Familie von meinem Vater und mein Vater meinten auf jeden Fall, die wollen unbedingt nach Bangladesch kommen, die wollen unbedingt probieren, die wollen unbedingt das Land sehen, sie wollen die Menschen kennenlernen, sie wollen das Land an sich auch kennenlernen. Also তার বাবা মা এরকম কিছু বলে নাই খাবার নেওয়ার জন্য, কিন্তু তারা আসার জন্য অনেকই আগ্রহ এবং আসতে চাচ্ছে তারা। আচ্ছা, ভাবির কাছে একই প্রশ্ন আরেকটা রাখতেছি, সেটা হলো যে মেয়েদের বিয়ে হলে বাবা মা আত্মীয় স্বজন বিয়ের পরে কিছুদিন পর নিতে আসে মেয়েকে, সেরকমের কোনো চিন্তা ভাবনা আছে কি না, মানে তাদের দেশে এরকম কোনো নিয়ম আছে কি না? এরকম নাই ওদের দেশে নিয়ে। আচ্ছা, বাঙালি কানে দুল পড়েছে, হাতে চুড়ি পড়েছে, এতে করে ভাবির কেমন লাগছে, ভাবির কাছে জানতে চাচ্ছিলাম। Also die Ohrringe, das ist eine Katastrophe. Die sind so schwer, meine Ohren bluten und tun weh. Ja. Aber der Rest ist alles gut. Wolltest du keine Tarkata, wolltest du keine Tarkata, keine Tarkata, keine Tarkata, keine Tarkata, keine Tarkata, keine Tarkata. Wo ist das Kaltare, die Gula Chole? Also trägst du auch in Deutschland auch die Leute, Ohrringe, Kette? Also Ohrringe, also kurze Stecker trage ich zwischendurch. আদরের মেয়েটি বাংলাদেশে চলে আসলো আপনার হাত ধরে, এবং বাবা মা, ভাবির বাবা মা কি তাদের আদরের মেয়েটি দেখতে বাংলাদেশে আসার কোনো ইচ্ছা আছে কিনা? তার
বাপ মায়ের প্রতিনিয়তই ফোন করে বলতেছে তারাও যত শীঘ্রই পারে তারা বাংলাদেশে আসার জন্য চেষ্টা করতেছে, কারণ তাদের এই বাংলাদেশের কালচারটা অনেক ভালো লাগছে, কারণ তার মেয়ে তাদেরকে সবসময় বাংলাদেশের সে অনেক কি বলে সুনাম বলে, এই কারণে তারা আসতে চাচ্ছে, আইসে তারা বাংলাদেশটা একবিল হলেও ঘুরিয়ে দেখার জন্য চেষ্টা করবে। আপনাদের গ্রামে শিয়াল আছে কি না? না, আমাদের গ্রামে শিয়াল নেই। শিয়াল নেই? আচ্ছা, মানে আমি বলতে চাচ্ছিলাম যেহেতু ভাবি গ্রামে আছে, অনেক সময় রাত্রেবেলায় শিয়াল যখন ডাকে বিন্দিসে একটি মেয়ে, ভয় পাওয়ার কথা, তাহলে শিয়াল নেই? না, সেদিক থেকে ভাবি তাহলে নিরাপদ? জি জি, অনেক নিরাপদ। ভাবিকে একটু কষ্ট করলাম ফল জাতীয় খাবার ভাবি কি কি পছন্দ করে? Ich esse sehr gerne Äpfel. Ja. Ich esse aber auch so wie, was ich auch gerne mag, ist Mandarine und so. Obwohl ich das eigentlich nicht essen darf, aber ich esse auch trotzdem. Schöne Äpfel, Komlai, Gulo, Kajte, Balo, Basche. আচ্ছা, ভাবির কাছে একটা প্রশ্ন, সেটা হলো যে বাংলাদেশে বাংলা কালচার হিসেবে অনেক সময় ঘর ঝাড়ু দিতে হয়, উঠান ঝাড়ু দিতে হয়, ভাবি কি কখনো দিয়েছে কি না? না না, সে কখনো দেয় নাই। দেয় নাই? দেওয়ার জন্য অনেক কয় বললে আমার আম্মুকে রিকোয়েস্ট করেছে, কিন্তু আম্মু মানা করছে। তাই আম্মু কি ভালোবাসে কি না তার কাছে জানতে চাচ্ছি। শাশুড়ি মা অনেক অনেক ভালোবাসে? শাশুড়ি মাকে একটু আই লাভ ইউ বলেন। এদিকে তাকাই, শাশুড়ি মা আই লাভ ইউ এরকম সবাইকে, ফ্যামিলি চয়নবার ফ্যামিলিকে ভালোবাসি আমরাও। তো ভালো থাকবেন, সব কিছু হয়েছে চয়নবার জন্য। দর্শক যারা আছেন এই মুহূর্তে, আমরা আজকে বিদায় নিতে চাচ্ছি চয়নবার কাছ থেকে। আমরা পরবর্তীতে আরও কিছু আপডেট আপনাদেরকে জানাবো। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।